এই হচ্ছে তার খাবারের অ্যারেঞ্জমেন্ট। আমার খাবার এই যে অনেক পদের ভর্তা আছে, ডিম ভাজা আছে, গরু মাংস, মুরগি মাংস, আমাদের খাবারটা অনেক ভালো। অনেক তার জায়গাটা অস্থির না? এসব দেখি ভর্তার এই খাবার, বৌয়া খাবার আমের কান্দে যাবা, বৌয়া খাবার আমের কান্দা যাবা। হ্যালো গাইজ, গুড মর্নিং। আমি আজকে যাচ্ছি কেরানীগঞ্জে, আর আমার সাথে আছে আমার ফ্রেন্ড মাহবুব। আমি ওর জন্য ওয়েট করতেছি। এ বন্ধু, তুমি আয় বসো। আর এই হচ্ছে মাহবুব, যার জন্য আমরা ওয়েট করছি এতক্ষণ। হাই দিয়ে দাও বন্ধু। আর এই হলো আমার আরেক ফ্রেন্ড ইউসুফ। হাই। আর বাকি কথাবার্তা এখানে যাওয়া হবে, চলেন যাওয়া যাক। গাইজ, আমরা এখন বসিলা রোড দিয়ে ঢুকতেছি, বসিলা তিন রাস্তার মোড়ে। এ হচ্ছে বসিলা রোড, এই রোড দিয়ে আপনারা যাবেন। আর এখন আর কথা বাড়াবো না, আপনারা আমি মোটরসাইকেলের পিছনে, আর চলেন যাওয়া যাক। যাইতে যাইতে রাস্তার ভিউটা দেখেন, পাশাপাশি মিউজিক তো থাকলোই। প্রিয় দর্শক, আজ আমি যাচ্ছি কেরানীগঞ্জের বিখ্যাত খুদের ভাত খেতে। বিখ্যাত কথাটির সাথে এনসার আলি বা সোহানা হোটেল খুব পরিচিত, কিন্তু না, আজ আমি যাচ্ছি তারই পাশে গড়ে ওঠা ভর্তা বাড়ি খুদের ভাত রেস্টুরেন্টে। চলুন যাওয়া যাক। দর্শক, প্রকৃতি কার না ভালো লাগে, আর প্রকৃতির লীলাভূমি কেরানীগঞ্জের আঁকাবাঁকা রাস্তায় চলেছি নতুনত্বের খোঁজে। আজ আমার সফর সঙ্গী আমার বন্ধু মাহবুব, তো চলুন যাওয়া যাক। দর্শক, প্রকৃতির খেলা দেখতে দেখতে আমরা এখন ভর্তাবাড়ি খুদের ভাত রেস্টুরেন্টে। হ্যালো গাইস, আমরা অলি চলে আসছি। এই হচ্ছে আমাদের ভর্তা ঘর বলে সবাই চিনে, খুব পপুলার কেরানীগঞ্জ এলাকায়। এটা হচ্ছে জায়গাটার নাম কি জানি মুরব্বী? জায়গাটার নাম হচ্ছে গোয়ালখালি, কেরানীগঞ্জ, আপনার চেয়ারম্যান রোড। ওই চেয়ারম্যান রোড ঢুকলেই আপনার গোয়ালখালি বললেই সবাই চিনে। আজকে আমরা আনসার আলিতে গেলাম না, আজকে ভর্তা বাড়ি খুদের ভাত নামের একটা রেস্টুরেন্ট। এইটাও অনেক ধরনের ভর্তার, আমি এখানে চলে আসছি। তা আপনারা শুধু আনসার আলি তো অনেকেই খাওয়াইছে, আজকে ভর্তা বাড়িটা একটু আমি
টেস্ট করি। দাঁড়াও, তার জায়গাটা অস্থির না? এটা হচ্ছে ভর্তা বাড়ি খুদের বাদের পাশেই। তো আজকে আমরা আসছি, এ হচ্ছে ভর্তা বাড়ি খুদের বাদ, আপনারা অবশ্যই আসবেন। আর আমি চলেন খাবারটা টেস্ট করি। আমি এখন ভিতরে ঢুকতেছি, দেখি আসলে তাদের ভর্তার স্পেশালিস্টটা স্পেশালিটি কী। এ হচ্ছে রোড। মামা আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। খুদের ভাত যেটা আমরা অন্যান্য ব্লগে আপনি দেখছেন, বাট আমি একটু ডিফারেন্টলি চেষ্টা করব। আর খুদের ভাতের ঠিক দোকানটার উল্টা পাশে একটা রেস্টুরেন্টও আছে, খুব সুন্দর, অনেকটাই মনে করেন রিসোর্ট টাইপ। এ হচ্ছে আজকে ভর্তা বাড়ি খুদের ভাত। ওস্তাদ টেস্ট কেমন? ভালো। আমি একটু খায়া টেস্ট করি। ফ্যানটা চলে না? এক দুই তিন চার পাঁচ ছয় সাত, গাইস সাত থেকে আট আট রকমের ভর্তা, পাশে সাথে ডিম, আর পিছনের লোকেশনটাও নট ব্যাড। সব মিলে আমাকে ভালো লাগছে, আমি খাই নেই, বাকি কথা পরে বলতেছি। জাল ধরে গেছে কিন্তু খাবারটা খুবই ভালো ছিল। ভাই খাবার কেমন, টেস্ট কেমন খাবারটা? আমার কাছে ভালো লাগছে। এ হচ্ছে আমাদের পুরান ঢাকার আমাদের কিছু বড় ভাই, তারাও আসছে, তো তাদের সাথে পরিচয় করাই দিলাম আপনাদেরকে। ভাই বামাদের সবাই একটু হাই দিয়ে দেন। প্রিয় দর্শক, খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একটু চায়ের আড্ডায়। এসব দেখি ভরতার খাবার, বৌয়া খাবার আমের কান্দে যাবা, বৌয়া খাবার আমের কান্দা যাবা, বোয়াল খালি তবস্থান, এসব দেখি ভরতারি খাবার, এসব দেখি ভরতারি বাজার, আলুর ভর্তা সাথে পাবা, চ্যাপা শুটকি কালি জিরা, আলুর ভর্তা সাথে পাবা, চ্যাপা শুটকি কালই জিরা, সরষা দিব মরিচ বাটা, সরষা দিব মরিচ বাটা, কাশুন্দি দাও সেই রকম খাবা তুমি পেট ভরিয়া, খাওয়াইবা তুমি পেট ভরিয়া। তো ভাই যেহেতু আমি চলে যেতেছি, একটু সবাই বিদায় দিয়ে দেন। থ্যাংক ইউ। এ হচ্ছে ভর্তা বাড়ি খুদের ভাতের ওনার আমার মামা শফিক ভাই। এ হচ্ছে তার খাবারের অ্যারেঞ্জমেন্ট। আমার খাবার এই যে অনেক প্রজাতির ভর্তা আছে, ডিম ভাজা আছে, গরু মাংস, মুরগি মাংস, আমাদের
আমাদের খাবারটা অনেক ভালো, অনেক লোকে আসে, আবার দূর দূরান্ত থেকে লোকজন আসে, যে মামারাও খাইছিল। হ্যাঁ, আমি নিজেও খাইয়া টেস্ট করছি, ভালোই লাগছে। ওকে মামা, তাহলে ভালো থাকেন, আবার আসেন মামা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, তাহলে আমি এখন চলে যাব, আর খাবার ভালোই, আমি এখন চলে যাব, আর আপনারা অবশ্যই আসবেন ভর্তাবাড়ি খুদের বাদে, মোটামুটি খারাপ লাগবে না। আমরা এখন যাওয়ার রাস্তায়, আর আমি এখন বাইক উঠবো, আমার ওস্তাদ আসতেছে, এ হচ্ছে বাইকে উঠলাম, আর আজকের মতো ব্লগ শেষ। আর অবশ্যই আপনারা ভর্তাবাড়ি খুদের বাদে আসবেন, টেস্ট আমার কাছে ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে, নাকি ওস্তাদ?